অল্প বয়সে বিয়ে, শিশু পাচার ও শিশুশ্রম রুখতে সাগরের হরিণবাড়ি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রচারে নামল চাইল্ড লাইন। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের রামকরচর গ্রাম পঞ্চায়েতের অধীন হরিণবাড়ি সত্যব্রতী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে হরিণবাড়ি এলাকায় গ্রামে গ্রামে ঘুরে মাইকিং প্রচারের পাশাপাশি হ্যান্ডবিল বিলি করা হয় চাইল্ড লাইনের পক্ষ থেকে। ইউনিসেফের কাছ থেকে পাওয়া এই প্রজেক্ট আগামী ৬ মাস ধরে চলবে চাইল্ড লাইন। এদিন ওই বিষয়ে চাইল্ড লাইনের টিম মেম্বার লাবণী সিংহ দাস কি বললেন তা শুনুন। চাইল্ড লাইনের কাজ করি আমি, আমার নাম লাবণী সিংহ দাস, গঙ্গাসাগরে দায়িত্বে আছি। ইউনিসেফ আমাদের এই চাইল্ড লাইনকে একটা দায়িত্ব দিয়েছে, ৬ মাসের একটা শর্ট টাইম প্রজেক্ট, যেখানে আজকে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, চাইল্ড ফেন্ডিং প্লেসের বাচ্চাদের নিয়ে একটা র্যালি করা হলো। সেই জন্য আজকে আমরা এখানে সবাই সত্যবতী প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছি। আমরা চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড লেবার এইসব নিয়েই বার্তা দিলাম মানুষের কাছে, যাতে চাইল্ড ম্যারেজ না হয়, বন্ধ থাকে, শিশু শ্রমিক বাচ্চাদের যাতে না করানো হয়, এইসব নিয়েই আমরা, সেই বার্তাটার জন্যই আমরা আজকে রাস্তায় র্যালি করলাম। সমস্ত শিশুর অধিকারগুলি সুনিশ্চিতকরণের মধ্য দিয়ে তাদের সুরক্ষা প্রদান করা প্রত্যেক জনগণের দায়িত্ব ও কর্তব্য। হ্যাঁ, সেন্টার সহায়তায় চাইল্ড লাইন, ইন্ডিয়া ফাউন্ডেশন ও ইউনিসেফ। সাগর থেকে ক্যামেরায় সুবীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।